फार्मासिटिकल ड्रग रिव्यू चैनल स्वागतम बंधुरा। आज आम्रा एक अति गुरुत्वपूर्ण विषय निये आपनादेर सामने कथा बोलबो। तबे तार पूर्वे बंधु आपनी जदि आमार चैनलटिते नतून प्रवेश करे थाकेन ताहले आपनाके जानाई अनेक अनेक अभिनंदन। आर बंधु आपनी जदि आमार चैनलटिके आगे थेके सबस्क्राइब करे थाकेन ताहले आपनाके जानाई अनेक अनेक धन्यवाद। आम्रा एर आगे दुटी वीडियो प्रकाश करे छिलाम। एई देखते पाच्छेन वीडियोते एटी होच्छे वीट क्रीम। वीट क्रीम निये आम्रा जे वीडियो दुटी आपनादेर सामने उपस्थापन करेछि ताते एकटी विषय छिलो जे वीट क्रीम कीभावे व्यवहार करा हय एटी निरापद कतटुकु, आरेकटी छिलो जे एटी व्यवहार करले गोपन अंग बा जेखाने व्यवहार करा हय सेटी कालो हये जाय किना से विषये। किन्तु এই দুটি ভিডিওতে আমাদের বন্ধুরা অনেকেই অনেক প্রশ্ন করেছেন। তাদের সেই সব প্রশ্নের মধ্য থেকে একটি প্রশ্ন অনেক বেশি করা হয়েছে এবং সেই প্রশ্নটি নিয়েই আমি আজ আপনাদের সামনে কথা বলতে চাই। প্রশ্নটি ছিল যে এই ক্রিমটি পুরুষরা ব্যবহার করতে পারবে কিনা এবং সেটি ব্যবহার করতে হলে কিভাবে করতে হবে। বন্ধুরা, এই ক্রিমটি আমাদের দেশে প্রচলিত রয়েছে যে এটি শুধু মেয়েরাই ব্যবহার করে, কিন্তু এটি এমন একটি ক্রিম যেটি হচ্ছে যে আপনার শরীরের যে অবাঞ্ছিত লোম রয়েছে কোনো প্রকার পেইন ছাড়া আপনি এই ক্রিমটি ব্যবহার করে সেই লোম তুলে ফেলতে পারবেন। সেক্ষেত্রে দেখা যায় যে নারীরা এই যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এই ক্রিমটি ব্যবহার করে অভ্যস্ত। আমাদের সমাজে অর্থাৎ এই মডার্ন বা আধুনিক যুগে মেয়েরা এই অতিরিক্ত পেইন মুক্ত এই লোম উত্তোলনের বিষয়টির উপরে বেশি গুরুত্ব দিয়েছে। সুতরাং দেখা যায় যে এই ক্রিমটি নারীরা বেশি ইউজ করেছে, পুরুষরা খুব কম। আর পুরুষদের মধ্যে যারা আমরা পুরুষ তারা প্রায় অনেক পুরুষই রয়েছেন যারা শেভ করেন এবং তাদের দাড়ি গোফ এগুলো তুলে ফেলতে তারা রেজার ইউজ করেন, তো তাদের অভ্যস্ত রয়েছেন সেই রেজারে ইউজের ব্যাপারে। সুতরাং তারা অবাঞ্ছিত লোমগুলো দূর করার জন্য রেজার ইউজ করে থাকেন। এতে দেখা যায় যে এই যে ফিট ক্রিম পুরুষদের জন্য ব্যবহার করতে খুব একটা দেখা যায় না। তবে আপনি যদি চান তাহলে এটি ব্যবহার করতে পারবেন, কিন্তু বন্ধুরা আমি বলবো যে নারী পুরুষ উভয়ের জন্য এই ক্রিম জাতীয় বিষয়গুলো অ্যাভয়েড করাটাই ভালো। কারণ হচ্ছে যে আপনার যে স্কিন, সেই স্কিনের যে বাস্তবতা বা যেই স্কিনটি নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন সেই স্কিনে যদি আপনি এই ধরনের প্রোডাক্ট ইউজ করেন তাহলে স্কিনের রং পরিবর্তন হয়ে যেতে পারে, যেটা আমরা আগে বলেছি যে কালো দাগ হয়ে যেতে পারে, বা স্কিনে এই যে একটি প্লাস্টিকের যে বাটন দেখছেন এটা দিয়েই কিন্তু নরম করার পরে এই লোমগুলো তুলে ফেলতে হয়, তো এই ঘষায় ঘষায় অনেক সময় স্কিনের সমস্যা হতে পারে, স্কিন নরম হয়ে যায় এবং সেটি ত্বকের যে মসৃণতা সেটি নষ্ট করে। সুতরাং আমি বলবো যে পুরুষরা এটি ব্যবহার না করাই ভালো, তারা রেজার ইউজ করা উত্তম। আর নারীদের ক্ষেত্রে যারা অভ্যস্ত নন তারা ভালো মানের ক্রিম ব্যবহার করতে পারেন, এর থেকে ভালো ক্রিমও বাজারে রয়েছে। যা হোক বন্ধুরা, একটি সাধারণ কথা যদি বলি, সহজ কথা যদি বলি যে পুরুষরা এই ক্রিমটি ব্যবহার না করাই উত্তম। আর নারীদের ক্ষেত্রে অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে যে আপনার যদি অভ্যস্ত না হন রেজারে তাহলে আপনি এটি করতে পারেন। আর একটি কথা বলবো যে আপনার স্কিন যদি সুন্দর রাখতে চান তাহলে আপনি অবশ্যই একটি ভালো পন্থা অবলম্বন করবেন, এটি কিন্তু আপনার বুদ্ধিমানের কাজ হবে। সুতরাং আপনি এ ব্যাপারেও একজন স্কিন বিশেষজ্ঞর সাথে পরামর্শ নিয়ে তারপরে আপনি এ ধরনের ক্রিম ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমরা আমাদের এই ভিডিওটি আজ শেষ করছি। আসছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।